শালকুমার একটং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী নতুন পাড়ায়। আলিপুরদুয়ার 1নং ব্লকের শালকুমার 1নং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ নতুন পাড়া বাজারে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী। উক্ত বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আলিপুরদুয়ার জেলা পরিষদ সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। আলিপুরদুয়ার 1নং পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী দে সূত্রধর উপস্থিত ছিলেন। শালকুমার 1নং গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী বাস রায়, শালকুমার 1নং গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মিনু অধিকারী রায় এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শালকুমার 1নং গ্রাম পঞ্চায়েতের অনেক পদাধিকারী। শালকুমার থেকে মনোরঞ্জন রায়, রিপোর্ট এক্সটিভি বাংলা। পার্টি আমার বড় সুন্দর